মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস থ্রি আর ফোরে একসাথে একটা গ্রামারের কোশ্চেন বুঝবো, শিখবো আমরা একসাথে। সেটা হচ্ছে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ বিভার্ব। বিভার্ব আমরা প্রেজেন্ট টেন্সটা বলেছিলাম তোমাদের, ক্লাস থাকলে একসাথে বসলে ভালো হতো, কিন্তু যেহেতু সময়ও কম আর অনলাইনেও বলতে হবে এখানে, তাই যেটুকুনি বলার সে অল্পভাবেই বলি। সেটা হচ্ছে কি আমরা বিভার্বের কি শিখেছিলাম এর আগে, অ্যাম ইজ আর, মানে প্রেজেন্ট টেন্সে হওয়া বোঝাতে বিভার্বের অ্যাম ইজ আরটা শিখেছিলাম। আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো একই বিভার্ব যদি পাস্ট টেন্সে চলে যায়, মানে কিরকম ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করবে। একবার যখন প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট ফর্ম ছিল, তোমাদের কাছে নিশ্চয়ই পুরোনো ভিডিওটা যাবো, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রেখেছো বা তোমাদের ট্রান্সলেশন বইতেও আছে, কি লিখেছিলাম, আমি হই আমরা হই। এখন আমরা কি করছি, আমি ছিলাম আমরা ছিলাম, কি ছিল, তুমি হও তোমরা হও, প্রেজেন্ট টেন্সে মনে করো। আর আজ পাস্ট টেন্সে আমরা কি শিখছি, তুমি ছিলে তোমরা ছিলে, ঠিক একই রকম ভাবে থার্ড পার্সনটাও হচ্ছে। এখন কিন্তু আমরা আমি তুমি বাইরে এরকম ভাবে কিন্তু আর বলবো না, আমরা এখন প্রত্যেকটা পার্সন যেহেতু আমরা শিখেছি, এটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করেছি, এবার কিন্তু আমরা এবারে প্রত্যেকটা পার্সন হিসাবে ডিফাইন করবো, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে আলোচনা করবো এবার থেকে। আর কিন্তু আমি ওই আমি তুমি বাইরে এক বছর এইভাবে কিন্তু আর বলবো না, কারণ তোমাদের পার্সেন্টটা এই জন্যই শেখানো হচ্ছিল যাতে তোমরা টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে পারো জিনিসটা আসলে কি। আচ্ছা এবার দেখো ভালো করে যে এইবারে পাস্ট টেন্সে বিভার্বের কিন্তু তিনটে ফর্ম হয় না, এর আগেও দেখেছিলে তোমরা যে বিভার্ব তিনটে হয়েছিল, অ্যাম ইজ আর, কিন্তু পাস্ট টেন্স যখন চলে আসছে তখন কিন্তু ব্যাপারটা আরো সোজা আরো সহজ। কিরকম, পাস্ট টেন্সে বিভার্বে সিঙ্গুলার নাম্বার হলে হবে ওয়াজ, আর প্লুরাল হলে হবে ওয়্যার, ওয়াজ আর ওয়্যার, এই দুটোকে খালি ব্যবহার করবো। যদিও তোমরা খুব ভালো করে দেখো এর কিন্তু ক্রিয়াপদগুলো চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু খেয়াল করার সাথে দেখবে পার্সন চেঞ্জ হলে বাংলাতে কিন্তু ক্রিয়াপদ চেঞ্জ হয়, ছিলাম ছিলে ছিল, ইংরেজিতে কিন্তু এবারে আরো সহজ, যত টেন্স যত অর্ডার বাড়ে প্রেজেন্ট থেকে পাস্ট তারপর ফিউচার যখন যায় তখন এটা আরো সোজা হতে হতে যায়, যখন আমরা ফিউচার করবো দেখবে তখন এটা আরো সোজা হয়ে গেছে, এত জটিলতাও থাকবে না। দেখো দেখা গেছে আমি ছিলাম তাহলে কি হবে, আই ওয়াজ, এবার আমরা ছিলাম ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার একের বেশি তাহলে উই ওয়্যার, উই ওয়্যার। আচ্ছা এবার এটা করো, তোমরা ছিলে কি হবে, ইউ ওয়্যার, তুমি ছিলে সেকেন্ড পার্সন তাহলে কি হবে, ইউ, হ্যাঁ এইখানটায় কিন্তু ওয়াজ হবে না, এইখানটা একমাত্র যে এটা সিঙ্গুলার নাম্বার যার ক্ষেত্রে ওয়্যার হয় তার কারণ কিন্তু আমি এর আগেও বলেছিলাম, অ্যাম ইজ আর যখন তোমরা করেছিলে তখনও কিন্তু আমি কারণটা বলেছিলাম যে ইংরেজি গ্রামার বা ইংরেজি শব্দ ইংরেজি ভাষা কিন্তু তুমি আর তোমরার মধ্যে পার্থক্য করতে জানে না, পার্থক্য করতে শেখেনি, তাই ইংরেজি ভাষাতে কিন্তু এক্ষেত্রে ওয়্যার হবে, কারণ তুমি ইংরেজিও ইউ তোমরা ইংরেজি হই, যেহেতু বোঝা যাচ্ছে না ইউ লিখলে সেটা তুমি না তোমরা বোঝাচ্ছে, তাই সবসময় ইংলিশ ওয়েবসাইট দেয় এটা হচ্ছে একের দেশের দিকে যাবে ওয়্যার, বোঝা যাচ্ছে এটা একমাত্র ব্যতিক্রম, এটা খেয়াল রাখবে। সে ছিল কি বলতে পারি, হি ওয়াজ বলতে পারি অথবা শি ওয়াজ বলতে পারি, যেটা তোমরা পছন্দ করবে, ছেলেদের ক্ষেত্রে হি হয় মেয়েদের ক্ষেত্রে শি হয় যেটা তোমরা পছন্দ। তারা ছিল যে আর মেয়েটি ছিল মেয়েটি গার্ল ওয়াজ, মেয়ে কুলি ছিল গার্লস ওয়্যার, দেখো বোঝা যাচ্ছে কিনা ব্যতিক্রম কোন জায়গাটা করে হলো, ব্যতিক্রম হলো এই জায়গাটা,
যদিও এটা সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে বাংলাতে, তা সত্ত্বেও যে ইংরাজি শব্দ ভান্ডার বা ইংরাজি ভাষা তুমি তোমার মধ্যে পার্থক্য করতে শিখে নি, তাই এক্ষেত্রে থ্রি জায়গাতে ব্যাস। এটা সব ক্ষেত্রেই হবে, সব জায়গাতে যত রকম জায়গা শিখবে তখন কিন্তু এই সিঙ্গুলার নাম্বারটাই কেবল একটি ব্যতিক্রম। খেয়াল রাখবে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বাদ বাকিটা বোঝা গেল। এইবার আমরা বোর্ডটাকে এবার মুছে দিই, মুছে দিয়ে কিছু উদাহরণ দিই, দু একটা উদাহরণ দেখি, পূর্ণ সেন্টেন্সের উদাহরণ দেখি। প্রথম আমি উদাহরণটা দিই, কি বাড়িটি ছিল সুন্দর, কি হবে বাড়িটি বলতে বাড়িটি কে লিখি দি হাউস। বাড়ি বলতে কটা বাড়ি বোঝানো হয়েছে এখানে, বাড়ি কি একটা বাড়ি, তাহলে আমি তুমি বাড়িতে মানে আবার আমাকে বলতে, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সেক্ষেত্রে কি হবে ওয়াজ। সুন্দর ইংরেজি কি বিউটিফুল, দেখো বোঝা গেল। কিন্তু আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, যেহেতু আমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন এইভাবে আমরা শিখবো, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, তা আমরা যখন বাংলাতে কথা বলি তখন আমরা বলি বাড়িটি ছিল সুন্দর, আমরা কিন্তু এভাবে বলি না, সাধারণত বলি আমরা কি বলি বাড়িটি সুন্দর ছিল, ফুলগুলি লাল ছিল, আমরা কি বলি ফুলগুলি লাল। কিন্তু আবার সেই ইংরেজি ভাষায় যখন আমরা চলে আসব সেই ক্ষেত্রে কিন্তু এই চিহ্নটাকে আমাকে মাঝখানে ভেবে নিয়ে কাজ করতে হবে, তাহলে ফুলগুলি মানে দিদি ফ্লাওয়ার্স, তাহলে ফুলগুলি কটা ফুল, একটা ফুল একের বেশি, অবশ্যই একের বেশি, তাহলে এখানে হবে ওয়্যার রেড, লাল ইংরেজি তোমরা জানবে দি ফ্লাওয়ার্স ওয়্যার রেড। আমাকে ছিলটাকে কিন্তু মাঝখানে ভেবে নিয়ে কথাটা বলতে হবে, যদি কেউ লেখে দি ফ্লাওয়ার্স রেড ওয়্যার সে কিন্তু ভুল লিখবে, কারণ ইংরেজি ভাষাতে কিন্তু আমার সাবজেক্ট তারপরে কিন্তু ভার্ব, এটা একদম প্রথম দিন ডিভার্বের কাছে তোমাদের বলে দিয়েছিলাম যে সাবজেক্ট কি জিনিস ভার্ব কি জিনিস আর অবজেক্ট প্রশ্ন, বোঝা গেছে আশা করি। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার বাকিটা।